নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। অবশেষে সমাপ্তি হলো প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন। জানা গিয়েছে, রাজ্যের 21,79,000 কৃষক ইতিমধ্যে কেন্দ্র সরকারের এই প্রকল্পের সাহায্যের জন্য অনলাইনে আবেদন করেছেন। এমত অবস্থায় শেষমেশ রাজ্য সরকারের তরফ থেকে সোমবার রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করার সম্মতি দিল। সম্মতি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেন। যদিও এই কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যে চালু করার সম্মতি দিলেও রাজনৈতিক চাপানোত্তরের সমাপ্তি ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সম্মতি দেওয়ার পাশাপাশি জানান, কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই প্রকল্পের বিষয়ে আমরা তাই চেয়েছিলাম। কেন্দ্রের কৃষিমন্ত্রীকে আমি ফোন করেছিলাম, কিন্তু উনি বললেন আমরা ডাইরেক্ট করতে চাই। তখনই বুঝেছিলাম রাজনৈতিক উদ্দেশ্য আছে। সে থাকুক, ভোটের বছর, এখন সকালে বিকালে রাতে বাংলার কথা মনে পড়ছে প্রধানমন্ত্রী। তবে কৃষকরা যদি টাকা পায় তো ভালো। কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগে খোঁচা দিয়ে বলেছিলেন, একমাত্র বাংলায় এই প্রকল্প চালু করেনি সেখানকার সরকার। দেশের মধ্যে বাংলার 73 লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি। 2018 সালের ডিসেম্বর মাসে 1 তারিখ কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় 2 হেক্টর পর্যন্ত জমির মালিকরা বছরে 6,000 টাকা করে সরকারি সাহায্য পেয়ে থাকেন। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় দেশের 9 কোটি কৃষক যুক্ত হয়েছেন এবং তারা প্রতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সাহায্য পেয়ে আসছেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের বিকল্প ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরবর্তী পেজে আধার নম্বর চাওয়া হবে এবং ওয়েবসাইটে দেওয়া ক্যাপচা দিতে হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি রুরাল নাকি উরবান কৃষক। আপনি যে এলাকায় সেই এলাকা পছন্দ করে নিতে হবে। এরপর ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পর্যায়ে আপনার কাছে আবেদন করার অনলাইন ফর্ম চলে আসবে। সেখানে রাজ্য, গ্রাম ও অন্যান্য বিবরণ সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি এই ফর্মে দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধীয় ডিটেলস। পাশাপাশি এই ফর্ম ফিল আপ করার সময় আপনাকে আপনার জমি সম্পর্কিত বিবরণও দিতে হবে। বিবরণের মধ্যে রয়েছে আপনি কত পরিমাণ জমির মালিক, সেই জমির খতিয়ান এবং প্লট নম্বর দিয়ে আপনাকে ডিটেলস সাবমিট করতে হবে।